আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته সহিহ বুখারী শরীফে হাদিস নাম্বার 5643 কে আবু রাদিয়াল্লাহু তাকি বনি তো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুমিন ব্যক্তির উদাহরণ হলো শস্যক্ষেতের নরম চারা গাছের মতো যাকে বাতাসে একবার কাত করে ফেলে আরেকবার সোজা করে দেয় আর মুনাফিকদের দৃষ্টান্ত হলো ভূমির উপর শক্তভাবে স্থাপিত বৃক্ষ যাকে কিছুতেই নোয়াতে নোয়ানো যায় না যাতে কিছুতেই মানে যাকে কিছুতেই নোয়ানো যায় না শেষে এক ঝাটকায় মূল সহতা উফরে যায় জ্যাকেরিয়া ও হতে বর্ণিত তিনি বললেন যে নবী করিম সাল্লাহ সাল্লাম থেকে আমার কাছে আমাদের কাছে এরকম বর্ণনা করেছেন ওটি মুসলিম শরীফেরও হাদিস এত এত নাম্বার তো আমরা আজকে আরেকটি হাদিস জেনে নেব যে রসুল সাল্লাহ সাল্লামের এটার মতোই সেম কিছুটা হাদিস তো হাদিস নাম্বার পাঁচ হাজার ছয়শো খারি শরীফের যে আবু হুরের রদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বললেন যে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মুমিন ব্যক্তির দৃষ্টান্ত হলো শস্য ক্ষেতের নরম চারা গাছের মতো যে কোনো কেউ যে কোনো দিক থেকে তাকে তাকে তার দিকে বাতাস আসলে বাতাস তাকে নুয়ে দেয় আবার যখন বাতাসের প্রবাহ বন্ধ হয় তখন তা সোজা হয়ে দাঁড়ায় বালা মুসিবত মুমিনদের নিয়ামতে থাকে বালা মুসিবত মুমিনকে নিয়ামতে রাখে বালা মুসিবত মুমিনকে নোয়াতে থাকে আর মাসিক হলো শক্ত ভূমির উপর শক্তভাবে সোজা হয়ে দাঁড়ানো গাছের মতো যাকে আল্লাহ যখন ইচ্ছা করেন ভেঙে দেন তো রসদালামের দুইটি হাদিসের একটি হাদিস আবু রাহ থেকে বর্ণিত তো আমরা এই দ্বারা এতটুকু বুঝতে পারলাম যে আল্লাহর রাস্তায় আমরা ওরকম আমরা এরকম ঝোঁকা উচিত যখন আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা সবসময়ই থাকা উচিত এবং রাসুলের প্রতি রসুলসাল্লাহ সাল্লাম যেখানে বলে গিয়েছেন ওই চারাগাছের মতো যা বাতাসে মানে বাতাস আমাদের উপর বিপদ আপদ ভেঙে আসলো আমরা আল্লাহর প্রতি যুগব সোজা হবো আবার আল্লাহর প্রতি যুগব বিপদ না আসলো আমরা আল্লাহর প্রতি যুগতে হবে সেটাই আল্লাহ তালা বলেছেন কিন্তু ওই ওরকম শক্ত মনকে করা যাবে না কখনোই যে মানুষের উপর কঠোরতম ব্যবহার শক্ত ব্যবহার মানুষের সাথে খারাপ ব্যবহার এগুলোই এগুলোই মানে মনকে খারাপের দিকে নিয়ে যাবে আপনাকে